हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। तो आज के हच्छे रविवार और एखन बाजे रविवार सकाल 10:30-11:15 एरकम बाजे। तो एखन थेके तोमादेर साथे आमी आमार नतुन ब्लगटा स्टार्ट करछि। তো সকালবেলা থেকে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর সকালবেলা থেকে কিছু শ্যুট করিনি, কারণ বাবার একটু বেরোনোর ছিল। তো খুব তাড়াহুড়োর মধ্যে যে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলেছি, ব্রেকফাস্টে সেরকম কিছু বানাইনি, খুব সিম্পল বানিয়েছি। কারণ আগে মানে কালকে রাত্রেবেলা মা ময়দা মেখে রেখেছিল, তো সেখান দিয়ে কিছুটা ছিল, তো সেই ময়দা দিয়ে একটু পরোটা বানিয়েছিলাম। একটা করে ডিমের পোচ, মানে অমলেট পোচ টাইপের করেছি, আর একটু শসা পেঁয়াজ একটু স্যালাড কেটেছি আর সস, এটা দিয়েই সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, ছিল বেশ ইয়াম্মি ছিল। সবসময় যে পরোটার সাথে তরকারি খেতে হবে এর কোনো মানে নেই, আমার এরকম খেতেও আমার বাড়িতে সবার খুব ভালো লাগে। তো যাই হোক, তো সকালের ব্রেকফাস্ট কমপ্লিটের পর এখন তোমাদের সাথে কথা বলতে বসেছি। আর বাইরে মেঘ ডাকছে শুনতে পাচ্ছ, আর নিচে বাচ্চারা খেলাধুলা করছে সেটাও শুনতে পাচ্ছ। এবার ভাবছো যে আমি বারান্দা থেকে কেন ভিডিওটা শ্যুট করছি, কারণ ঘরে মা ফ্যান পরিষ্কার করছে। আমাদের যে বসার ঘরের ওখানটা যে ফ্যানটা, সেই ফ্যানটা অতিরিক্ত নোংরা হয়ে গেছে, তো সেই ফ্যানটা বা পরিষ্কার করছে। তো ওখানে কোনোরকম ভিডিও আমি শ্যুট করতে পারবো না, তাই ভাবলাম যে বারান্দাতে ভালো বেশ আলোটাও আছে, আমি এখানে আজকে ভিডিওটা স্টার্ট করে দিই। তো কালকে আমি কোনো ব্লগ করিনি, তার কারণ আছে। তার কারণ হচ্ছে কালকে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে আমাদের এখানে, তো সেই কারণেই আমি কালকে ব্লগ করতে পারিনি। আর কি দুর্ঘটনা ঘটতে চেয়েছে সেটা যদি জানতে চাও তাহলে ভিডিওটা পুরো অবধি দেখো, আমি তোমাদেরকে ভিডিও শেষে অবশ্যই বলবো। একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে, হয়তো মরেই যেতাম এই দুর্ঘটনার পরে, কিন্তু ভাগ্যক্রমে হয়তো বেঁচে ফিরেছি। তো কী হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো, তো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে তোমাদেরকে, অবশ্যই তোমরা দেখো। আমি ভিডিওটা শেষে, মানে ভিডিওটা শেষে বলতে রান্নাবান্না করে বিকেলবেলা ফ্রি হয়ে তোমাদের সাথে বসে বলবো যে কী ঘটনা ঘটলো। অনেক বড়ই একটা মানে আশ্চর্য ঘটনা বলতে পারো, বা ভয়াবহ ঘটনা, অবশ্যই ভয়াবহ ঘটনা, যেটা হলে হয়তো যদি সেরকমভাবে হতো তাহলে হয়তো আর বাঁচতে পারতাম না, আজ তোমাদের সাথে ব্লগও শেয়ার করতাম না, এই দুনিয়াতেই হয়তো থাকতাম না। তো যাই হোক, অবশ্যই তোমরা দেখো ব্লগটা, সেই সত্যি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো রবিবারে সানডে মানে দুপুরবেলা একটু চিকেন খাওয়া দাওয়া, চিকেন মাটন যে যেটা পছন্দ করে, আমাদের বাড়িতে তো মাটন হয় না সেরকম একটা। তো কেন হয় না সেটা আমি একটা ভিডিওতে বলেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। তাও বলে দিই যে আমার বাবার মাটন খাওয়াটা বারণ আছে, তো সে কারণে মায়েরও মাটন খাওয়াটা বারণ আছে, তো সে কারণে মাটন অতটা হয় না। আর আমি মাটন খেতে পার্সোনালি খুব একটা পছন্দ করি না, তো চিকেন হবে। তো আজকে দুপুরে লাঞ্চ মেনুতে আছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক হবে, আর যেটা হবে চিকেন কারি, এই দুটো রেসিপি হবে, আর ভাত নর্মাল। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, অনেকদিন ধরে ভাবছি হেয়ার মাস্ক লাগাবো, মাথায় একটা লাগানোর হচ্ছে না, তো আমি এখন একটা হেয়ার মাস্ক লাগাবো। পেঁয়াজের রস মাখতাম, কিন্তু মা বলছে যে এমনি ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার মধ্যে যদি পেঁয়াজের রস মাখাই দিস তাহলে ঠান্ডা লেগে যাবে, একটা এক থেকে আরেক হয়ে যাবে, এর থেকে বাদ দে, তুই অন্য কিছু দিয়ে মাখ। তো আমি সেটাই করব। এখন অ্যালোভেরা জেল, তারপর নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল আর টি ট্রি এসেন্সিয়াল অয়েল, এটা দিয়ে একটা প্যাক তৈরি করে মাথায় মাখবো। তো চলো আর বেশি কথা না বলে হেয়ার প্যাকটা মেখে ফেলি, তারপর আমাকে আবার রান্নাবান্নায় যেতে হবে। তো হেয়ার প্যাকটা মেখে তোমাদের সাথে রান্নাঘরে গিয়ে একেবারে কথা হবে। মা ততক্ষণ ফ্যানটা পরিষ্কার দেখ, ফ্যানটা এতটাই নোংরা হয়ে গেছে যে কি বলবো, হাওয়াই হচ্ছে না ভালো। তো মা বলছে আজ করবো কাল করবো করবো, আর করা হয় না, মা বলছে যে আজকে করেই ফেলবো নাহলে আর হবে না, তো সেই কারণে মা আজকে করে ফেলবে। দেখো বোন এসেছে, এইটা ভেঙে গেছে, মানে ঝাঁকতে গিয়ে মা পরিষ্কার করতে গিয়ে নিচের এই, এটা ওই চাবি রাখার রিং কি টাইপের ছিল, এটা ভেঙে গেছে। এটা আমার খুব পছন্দের একটা ঘড়ি, আমার ভীষণ পছন্দ ঘড়িটা, চলছে না, কিছু একটা প্রবলেম হয়েছে মেবি, ঘড়িটা অনেক দিন ধরে মানে চলছে না, ব্যাটারি চেঞ্জ করেছি, সব কিছু চেঞ্জ করেছি, কোনোভাবে চলছে না, মনে হয় যে কিছু একটা প্রবলেম হয়েছে। তো আজকে পড়ে গিয়ে এটা ভেঙে গেল, আর অনেক দিন আগে এই উপরের এই একটা ভেঙে গিয়েছিলো, এটা খুব পছন্দের আমার, গাড়িটা নিয়ে যাও।
গুড ইভিনিং, আর এখন বাজে রাত্রি 9টা, আর এখন থেকে তোমাদের সাথে আমি আমার বকবকটা আবার কন্টিনিউ করছি। তো রাত্রি 9টার সময় কেন বা কন্টিনিউ করছি এটা একটা প্রশ্ন। সেটা হচ্ছে সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু বাজারে মায়ের সাথে, ওই আলু পেঁয়াজ আদা এইসব এই সমস্ত আনতে। তো লাইটটা একটু কম লাগছে না, দাঁড়াও একটু লাইটটা সেট করে নি। তো এবার লাইটটা অনেকটা ঠিক আছে। তো যেটা বলার, তো সেই কারণে সন্ধ্যে থেকে ব্লগ করতে পারিনি, আমি একটু আগে বাড়ি এসেছি, বাড়ি এসে তোমাদের সাথে ব্লগটা আবার শেষ করব। তো তোমাদেরকে যেটা বলেছিলাম যে বলবো, সেটা হচ্ছে যে এমন কিছু ভয়ঙ্কর কালকে ঘটনা ঘটেছিল। তো সেটা হচ্ছে আমাদের সামনে যে বাড়ির সামনের যে ইলেকট্রিক পোস্টটা, সেই ইলেকট্রিক পোস্টটাতে কালকে আগুন লেগে গেছিল, কোনোভাবে শর্ট সার্কিট হয়ে কোনোভাবে হয়তো আগুন লেগে গিয়েছিল। তো গাছের ডাল, ওখানে তো প্রচুর পরিমাণে গাছপালা ভর্তি, মানে পোস্টটা যে ইলেকট্রিক পোস্টটা যেখানে রয়েছে, তো সেখানে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে। তো কোন রকম ভাবে হয়তো গাছপালা ডাল পড়ে হোক বা কোনোভাবে হোক, বা ইলেকট্রিক মানে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল যেহেতু সকাল থেকে, তো কোনোভাবে হোক ইলেকট্রিক পোস্টটাতে আগুন লেগে গেছে, মানে ওপর মাথার দিকটাতে। আর ওই ইলেকট্রিক পোস্ট থেকেই আমাদের সমস্ত হচ্ছে বাড়ির ইলেকট্রিক নেবা, মানে ওইখান থেকে আমাদের বাড়ির ইলেকট্রিক বা সামনের বড় বলো পাশের বাড়ির বলো, ওই পোস্ট থেকে সবার ইলেকট্রিক নেওয়া আছে। তো এই ঘটনাটা ঘটেছে কালকে একদম সকালবেলা, যখন ঘুম থেকে উঠি তখন বোধ হয় ঘুম থেকে উঠিনি অবশ্য, তো চিল্লামিল্লিতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে, তখন বোধ হয় 6:30, 6:40 এরকম মেবি হবে। তো সেই সময়টাতে তো ওই মা ওই ফ্যানের সুইচ অফ করছে, বাবা মেন সুইচ অফ করছে, সবাই এটা ওটা সেটা করছে, তো তখন হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। তো জানলা দিয়ে তখন দেখি মারাত্মক পরিমাণে ধোঁয়া উঠছে আর আগুনটা উপরে জ্বলছে। তো মানে জানো না কেটা ভয়ঙ্কর, সবাই তো খুব ভয় পেয়ে গেছিল, কারণ বাড়িতে গ্যাস সিলিন্ডার সমস্ত কিছু রয়েছে, আর এটা একদমই আমাদের বাড়ির পাশে, মানে ওই পোস্টার পরে আমাদেরই বাড়ি ফার্স্ট পরে, তো কাছাকাছি বলতে গেলে সবচেয়ে কাছাকাছি আর আমাদেরই। আর তার মধ্যে ইলেকট্রিক তারটা পুরো এসেছে আমাদের বাড়ি অবধি, তার মধ্যে ওখানে প্রচুর পরিমাণে গাছপালা, এবার গাছপালাতে আগুন লাগলে চট করে আগুনটা লেগে যায়। আর ইলেকট্রিক মানে শক মানে বুঝতে মানে ইলেকট্রিক মানে বুঝতে পারছো, আর ইলেকট্রিক এমন একটা জিনিস মানে সবাই ভয় পাচ্ছিল, যদি বাড়ি মানে যেহেতু ওই পোস্ট থেকেই আমাদের বাড়ির কারেন্ট নেওয়া বা সবার বাড়ির, তো যদি বাড়ি ফেরি বডি হয়ে যায়, তো সে কারণে শর্ট সার্কিট হয়ে যায়, সেটা খুব বড় একটা মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার ঘটে যাবে। তাহলে ইভেন যদি কোনোভাবে ওটা না নিত, তাহলে হয়তো অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তোমাদেরকে যেটা বললাম যে হয়তো আমরা কেউ থাকতাম না, এত বড় একটা দুর্ঘটনা ঘটে যেত, কারণ কোনোভাবে সম্ভব এ ছিল না। আর মানে ধোঁয়া মানে আগুন না যত চলছে তার থেকে বেশি ধোঁয়া, বৃষ্টি ঝিরি ঝিরি পড়ছে কিন্তু আগুনটা মানে হয়তো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে বলে আগুনটা বেশি বাড়ছিল, মেবি এটা হতে পারে। আর মারাত্মক ধোঁয়া, মারাত্মক ধোঁয়া, মানে ধোঁয়াটা দেখে বেশি ভয় লাগছিল আগুনটা। আর একটা অদ্ভুত টাইপের ইলেকট্রিক শর্ট সার্কিট হলে যেরকম একটা আওয়াজ হয় না, ঠিক ওরকম একটা চিরচির চিরচির আওয়াজ হচ্ছিল। আর সব মানে মেন ফেলা, এই সুইচ অফ করা, তো এই সব সবাই করা, বাইরে থেকে দূর থেকে সবাই দেখছে কি করবে, কিন্তু ইলেকট্রিক এমন একটা জিনিস কেউ তো ইচ্ছে করলে আর ওটাকে নেভাতে পারবে না, আর ওটা নিজের ইচ্ছায় জ্বলবে তো নিজের ইচ্ছায় থামবে, তো কোনোভাবেই ওটা কেউ চাইলে ওটাকে নেভাতে পারবে না। তো সেই কারণে হঠাৎ করে কিছুক্ষণ পর, প্রায় 5-7 মিনিট কি 10 মিনিট পর, তো আস্তে আস্তে ওটা বন্ধ হয়ে গেল একা একাই। তো তারপর ও সবাইকে দেখছিল, তো সবাইকে দেখলে মেবি ওটা যেটা হয়েছিল সেটা হচ্ছে যেহেতু এরকম বৃষ্টি ঝড় হাওয়া এরকম দিচ্ছে, আর যেহেতু ওই গাছপালার কোন একটা ডাল হয়তো ওই পোস্টার উপরটাতে এসে পড়েছিল, তো পড়লে মেবি ওইখান থেকেই শর্ট সার্কিটটা হয়েছে, সম্ভবত এটাই হয়েছে, না হলে তো হওয়ার চান্স সেরকম নেই। আর তাছাড়াও কিছুদিন আগেই 3-4 দিন আগে সবাই বলছিল যে ওই পোস্টটাতে নাকি হাত দিলে শর্ট দিচ্ছে, তো 3-4 দিন আগে আমাদের নিচে সবাই যাতায়াত করছিল, তারা বলছিল যে এই পোস্টটাতে হাত দিলেই হচ্ছে শর্ট মারছে, আপনারা কোনো ব্যবস্থা নিন। তো যাই হোক, সেটা 2-3 দিন পর ওটা হয়তো ইলেকট্রিক লোকরা এসে ঠিক করে দিয়ে গেছিল, দিয়ে যাওয়ার পর এটা তো কালকের ঘটনা, সে কারণে আমি কালকে কোনো ব্লগ ভিডিও কিছুই করতে পারিনি, কারণ ইলেকট্রিসিটি ছিল না, ইলেকট্রিক চলে গেছিল, তো সে কারণে ব্লগ আপলোডও করতে পারিনি। সেই কারণে এটাই বলা ছিল যে শুক্রবারের ব্লগটা তাহলে আমি আজকে আপলোড করে দিলাম, কারণ আমি কালকে কোনোভাবে আপলোড করার পজিশন ছিল না, তো বিকেলবেলার পর কারেন্ট চলে এসেছিল,
ওখানে লোকেরা ঠিক করে দিয়ে গেছে অবশ্য, গলাটা খুশখুশ করছে হঠাৎ করে, কেন কে জানে। আর বাইরে এত গরম, এত গরম যে তোমরা ভাবতে পারবে না। আর বাজারটাতে, বাজারের রাস্তাটা আমাদের এখানে ভিড়, বাট বাজারের ভিতর মোটামুটি লোকজন আছে। তো যাই হোক, চলো ব্লগটা এবার শেষ করার পালা। আর এটাই ছিল যে কালকে যেটা বলছিলাম, যে কালকে সত্যি কথা যদি ভাগ্যক্রমে বেঁচে গেছি না হলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত, অনেকটাই বড় দুর্ঘটনা। কারণ কিছুদিন আগেই নিউজে দেখছিলাম যে দুটো জায়গায় কীরকমভাবে শর্ট সার্কিটে পুরো বাড়ি দোতলা পুরো জ্বলে গেছে। তো সেটাই আতঙ্কের সৃষ্টি, মানে কিছুদিন আগেই দেখলেছি তো, সেই কারণে আতঙ্কটা একটু বেশিই লাগছিলো, আর কিছুই না। অনেক বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে এসেছি বলতে পারো। তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, তোমরা হয়তো আই থিঙ্ক বুঝতে পেরেছো, আমি জানি না তোমাদেরকে বোঝাতে পেরেছি কিনা আমাদের কন্ডিশনটা কি হচ্ছিল সেই মুহূর্তে। মানে যাদের সাথে হয় সেই মুহূর্তে হয় সেটা তারাই বোঝে দেয় না। এবার যখন ওসব হচ্ছিলো তখন আর ভিডিওর কথা আমার কিছুই মাথায় আসেনি, কিন্তু সমস্ত কিছু যখন ওখানটা নর্মাল হয়ে যায়, মানে আগুন ফাগুন যখন নিভে গেছে, ধোঁয়া ফোঁয়া যখন নিভে গেছে, তখন মনে হচ্ছিলো যে একটু যদি ভিডিও করে রাখতে পারতাম তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম। কিন্তু বাট সেই মুহূর্তে ভিডিও করার মানে চিন্তা ভাবনাই আসেনি। প্রথম কথা জাস্ট ঘুমটা ভেঙে গেছে, ওটা একটা ভালো মতো ঘুমটাই হয়নি, সেটা একটা, তার মধ্যে ওরকম একটা কন্ডিশন। তো সেই কারণে আমি ভিডিও করবো কী করে, তোমরাই বলো। তো যাই হোক, চলো ভিডিওটা অনেকক্ষণ ধরে বলছি শেষ করবো, আর ভিডিও শেষ করবো না, করছি না। তো ভিডিওটা আমি সত্যি শেষ করার পালা। আর রাতের ডিনারে কি হবে, আজকে রাতে ডিনারে হবে দুপুরবেলাতে চিকেনটা ছিল, সেই চিকেনটা আর রুটি হবে, ব্যাস এটাই হবে রাতের ডিনার। মা আটা মেখে রেখেছে আমি দেখলাম, তো মা আটা মেখে দিয়েছে, রুটিটা হবে, তাহলে আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে। আর দুপুরে স্যালাড আছে, তো ব্যাস ওটাতেই হয়ে যাবে। আর দুপুরে কচু শাকটা ইয়াম হয়েছিল, কচু শাকটা খুবই ভালো খেতে হয়েছিল। কিন্তু প্রচণ্ড কচু শাক বানানো মানে ভীষণ টাইম টেকিং ব্যাপার, প্রচণ্ড মানে মানে নাড়াচাড়া করতে হয়, সেটা একটা প্রচণ্ড পরিমাণে টাইমের ব্যাপার। তো ওই কচু শাকটা দিয়ে খেয়ে নিয়েছিলাম আমার বেশিরভাগ ভাতটাই, ভীষণ ভালো খেতে হয়েছিল কচু শাকটা আজকে দুপুরে। আর চিকেনটা তো ভালো লাগে, চিকেন খেতে আমি ভালোবাসি, যে জেরমি চিকেন হোক আমার ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, রাতে ডিনারের কথাও বলে দিলাম, আর কালকে কি ঘটনা ঘটলো, কি ভয়ঙ্কর ঘটনা, কত বড় দুর্ঘটনা থেকে আমরা বেঁচে ফিরলাম সেটাও তোমাদেরকে বললাম। তো এবার আর কিছু বলার নেই আজকে, আবার কালকে যা বলার বলবো, কালকের দিনটা যখন শুরু হবে তখন। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো নিশ্চয়ই, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারো তোমার বন্ধু বান্ধব ফ্যামিলি, যারা ব্লগ পছন্দ করে তাদেরকে শেয়ার করতে পারো। আর তোমাদের ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট বা কোনো সাজেশন থাকলে বলতে পারো। আর অন্য কোনো টপিক তোমরা ভিডিও দেখতে চাও কি না সেটাও আমাকে জানাতে পারো, তাহলে আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করবো তোমাদের জন্য। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে সেগুলো আমি নেক্সট টাইম থেকে শুধরে নেওয়ার চেষ্টা করবো, তাহলে আমার সুবিধা হবে। যেমন আজকে আমাকে একজন কমেন্টে বলেছিল যে তুমি এক কথা বারবার রিপিট করো, হয়ে যায় মানে কি বলবো, মানে যেহেতু এখনও পর্যন্ত আমি সেরকমভাবে হয়ে উঠতে পারিনি, তো সে কারণে মাঝে মাঝে একটা কথা বারবার রিপিট হয়ে যায়। তো আমি সেটা একটু চেষ্টা করছি যে নর্মাল করে নেবো, যাতে একটা কথা বারবার না বলি, তবুও হয়তো মাঝে মাঝে একটু হয়ে যেতে পারে, বাট আস্তে আস্তে আই থিঙ্ক এই জিনিসটা ঠিক হয়ে যাবে। যদি এরকম কোনো আরও ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটাও আমাকে জানাতে পারো, আমি অবশ্যই রেক্টিফাই করার চেষ্টা করবো আমার 100% দিয়ে। তো চলো আজকের মতো টাটা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর হ্যাপি থেকো, সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করো, আর সবসময় বি পজিটিভ থেকো। তো চলো আজকের মতো বাই বাই, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আর যদি কোনো নতুন মেম্বার আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ তার সাবস্ক্রাইব না করে যেও না, চলো। আর আমার যে পুরনো মেম্বার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর নতুন মেম্বার যদি কেউ দেখে থাকো তাহলে প্লিজ আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থেকো, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো আজকের মতো টাটা।